দেখতে দেখতে চলে গেল 2023 সাল আজকে দুদিনে পা দিল 2024 যত দিন যাচ্ছে দেশের বাজারে তত সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থান অধিকার করছে হ্যাঁ বন্ধুরা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে মূল্যবান এই ধাতু এর আগে গত 23 ডিসেম্বর সর্বশেষ সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন অথবা বাজস তবে এই নতুন নির্ধারণ করা দামে মধ্যবিত্ত হিমশিম খাচ্ছে স্বর্ণ অলংকার তৈরি করতে তবে 2024 সালে সোনার দাম আরো বাড়বে না কমবে আর বর্তমানে জুয়েলার্স সমিতি নির্ধারিত প্রতি দুআনা প্রতি চারআনা সোনার দাম মজুরি সহ এবং মজুরি ছাড়া কত টাকা রয়েছে বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিও থেকে প্রথমে দেখে নেওয়া যাক সোনার দাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম জুয়েলার্স সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এক নজরে মজুরি এবং ভ্যাট ছাড়া প্রতি দুআনা সোনার দাম রয়েছে 13,880 টাকা 21 ক্যারেট প্রতি দুআনা সোনার দাম রয়েছে 13,253 টাকা 18 ক্যারেট প্রতি দুআনা সোনার দাম রয়েছে 11,357 টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির দুআনা সোনার দাম রয়েছে 9,462 টাকা বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এই দামের সঙ্গে মজুরি এবং ভ্যাট যুক্ত করলে প্রতি দুআনা সোনার দাম কত টাকা দাঁড়াবে 22 ক্যারেট প্রতি দুআনা সোনার দাম রয়েছে 15,011 টাকা 21 ক্যারেট প্রতি দুআনা সোনার দাম রয়েছে 14,353 টাকা 18 ক্যারেট প্রতি দুআনা সোনার দাম রয়েছে 12,363 টাকা এবং সনাতন পদ্ধতির দুআনার দাম রয়েছে 10,373 টাকা বন্ধুরা এখন দেখে নেওয়া যাক মজুরি এবং ভ্যাট ছাড়া প্রতি চারআনা সোনার দাম কত টাকা রয়েছে 22 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 27,760 টাকা 21 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 26,506 টাকা 18 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 22,715 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চারআনা সোনার দাম রয়েছে 18,924 টাকা বন্ধুরা এখন দেখে নেওয়া যাক মজুরি এবং ভ্যাট সহকারে প্রতি চারআনা সোনার দাম কত টাকা রয়েছে 22 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 30,023 টাকা 21 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 28,706 টাকা 18 ক্যারেট প্রতি চারআনা সোনার দাম রয়েছে 24,726 টাকা এবং সনাতন পদ্ধতির চারআনার দাম রয়েছে 20,746 টাকা বন্ধুরা এখন জেনে নেওয়া যাক বর্তমানে সোনার দাম আরো বাড়বে না কমবে বন্ধুরা সোনার দাম ওঠানামা করে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয় যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায় বা বেড়ে যায় তখন জুয়েলার্স সমিতি বৈঠক করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা করে আর এই দাম দেশের বাজারে কমিয়ে বা বাড়িয়ে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস অথবা বাজস বন্ধুরা আশা করছি বাজস নির্ধারিত সঠিক সোনার দামটা আপনারা জানতে পেরেছেন এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ